শুভেচ্ছা সবাইকে নায়মাসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা বুলগেরিয়ার শেনজেন হওয়ার খবর নিয়ে অপেক্ষা রয়েছেন, আপনাদের জন্য খুব ভালো একটি খবর রয়েছে আজকে। সেটি হচ্ছে যে বুলগেরিয়াকে যারা শেনজেন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল নেদারল্যান্ড সাম্প্রতিক সময়ে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তো এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে বলে রাখি যে বুলগেরিয়াকে শেনজেন করার ক্ষেত্রে রোমানিয়া এবং বুলগেরিয়ার ক্ষেত্রে অস্ট্রিয়ার যে অবজেকশন ছিল, সেটি তারা তিনটি শর্তের মাধ্যমে বর্ডারে বেশি পরিমাণে লোক নিয়োগ দেয়া, বর্ডার ফোর্স, এবং সেখানে তাদের বর্ডারকে সুরক্ষিত করা, এবং তার পাশাপাশি যারা রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে অস্ট্রিয়া গিয়ে অ্যাজেলাম আবেদন করবে, তারা যদি অ্যাজেলাম প্রত্যাখ্যাত হয় তাদের, সেক্ষেত্রে তাদেরকে রোমানিয়া এবং বুলগেরিয়া পাঠালে রোমানিয়া বুলগেরিয়া তাদেরকে গ্রহণ করতে হবে, এই তিনটি শর্তের মাধ্যমে। তো ইউরোপীয় কমিশনের মাধ্যমে সেটি আলোচনা চলছে, এটা মোটামুটি একটি ভালো পর্যায়ে যাবে। তো রোমানিয়ার ক্ষেত্রে আর সমস্যা না থাকলেও নেদারল্যান্ডস কিন্তু বুলগেরিয়াকে শেনজেন হওয়ার ক্ষেত্রে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো সাম্প্রতিক সময়ে কিন্তু নেদারল্যান্ডসের জাস্টিস মিনিস্ট্রি তারা ঘোষণা করেছে যে বুলগেরিয়ার ক্ষেত্রে তাদের বুলগেরিয়ার করাপশন এবং বুলগেরিয়ার ইমিগ্রেশন কন্ট্রোল নিয়ে অবৈধ ইমিগ্রেশনের প্রবেশ সহ বিভিন্ন অভিযোগে তারা যেটি আসলে বুলগেরিয়ার বিরুদ্ধে অবজেকশন জানিয়েছিল, বর্তমানে তারা সেটি থেকে তাদের অবস্থা সরিয়ে নিয়েছে এবং বুলগেরিয়াকে এখন শেনজেন করার ক্ষেত্রে তাদের আর কোনো অবজেকশন নেই। এবং এটি এসেছে গত কয়েকদিন আগে রোমানিয়া এবং বুলগেরিয়ার বিষয়ে শেনজেনের যে একটি বড় পরিবর্তন, যেটি আসলে এয়ার শেনজেনের আওতায় দুটি দেশকে অস্ট্রিয়া যখন নিয়ে আসার ঘোষণা দিয়েছে তিনটি শর্তের আন্ডারে, এর পরবর্তী সময়ে কিন্তু নেদারল্যান্ডসের এই ঘোষণা, এবং নেদারল্যান্ডসের এই ঘোষণার ক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন নেই। নেদারল্যান্ডস সরাসরি শেনজেন হিসেবেই বুলগেরিয়াকে যে পাসপোর্ট ফ্রি জোনে তারা বর্ডার এবং এয়ার স্পেস দুটিতেই গ্রহণ করতে প্রস্তুত। তো মোটামুটি বলা চলে যে এটি অনেক বড় একটি খবর এত দীর্ঘ সময় পরে বুলগেরিয়া এবং রোমানিয়ার ক্ষেত্রে। আমি মনে করবো যে অস্ট্রিয়াও নেদারল্যান্ডসের এই মুভমেন্টের পরে অস্ট্রিয়াও কিন্তু আরও শিথিল করবে তাদের যে রেস্ট্রিকশনগুলো রয়েছে। তো আশা করা যায় যে রোমানিয়া এবং বুলগেরিয়া দুটি দেশই খুব দ্রুতই শেনজেনের আওতায় আসবে, এবং আপনারা যারা সেখানে রয়েছেন এবং রেসিডেন্স প্রাপ্ত যারা রয়েছেন তারা রেসিডেন্স কার্ড দিয়ে যে টিআরপি দিয়ে আসলে ইউরোপে শেনজেন দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন কি না, সেই বিষয়গুলো আমরা খুব দ্রুত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সেগুলো খুব দ্রুতই আপডেট হবে। তবে এখন দেখার বিষয় হচ্ছে যে ইউরোপীয় কমিশন সহ আসলে এই যারা বর্তমানে এই রোমানিয়া বুলগেরিয়ার এই বিষয়গুলো ডিল করছে তারা কত দ্রুত আসলে এই বিষয়গুলো ডিল করে একটি সমঝোতার পর্যায়ে আসতে পারে, তো সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে সামনের কোনো ভিডিওতে জানাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।